আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসি নতুন আরও একটি ড্রেস নিয়ে গুজরাটের মধ্যে, আর একটি সুন্দর, খুব ইউনিক আর অনেক কিউট একটা ড্রেস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং ড্রেসের ড্রয়িং কীভাবে করবেন সে আইডিয়াটাও আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব। যারা গুজরাটের প্রেমিক, গুজরাটের ড্রেস ভালোবাসেন, গুজরাটি সেলাই করতে ভালোবাসেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে আশা করি। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। এখানে আমি আমার ড্রেসের দুইটা কালার কম্বিনেশান অ্যাড করেছি, কাপড় এবং সুতো। বুকের পর্শনে আপনাদের ব্যাক পার্টে এবং বুকের সামনের ফ্রন্ট পার্টে এই সাদা কালারের কাপড়টি অ্যাড করেছি। এখানে আমি সেম গুজরাটি খোপ, যে চার খোপের, সেই চার খোপটা দিয়েই পুরো ড্রেসটি ডিজাইন করা। এখানে দু একটা করে আপনার মিডিলে একটা করে গুজরাটি দেওয়া এবং একটা করে ডলার দিয়ে স্টেপ বাই স্টেপ ডিজাইনটা করা হয়েছে। আর জিকজ্যাক লাইনগুলো করা হয়েছে গুজরাটি সেলাই দিয়েই। আর মিডিল পয়েন্টের যে রাউন্ড ডিজাইনগুলো রয়েছে সেগুলো গুজরাটি দিয়ে আর ব্যাক স্টিচ সেলাই দিয়ে এই ডিজাইনটা কভার করে ফেলেছি। একেবারেই পিটানো একটা কাজ, অল ওভার কাজ বলা যায়, গুজরাটির দিয়েই অল ওভার কাজটা করে ফেলেছি। আপনারা যারা একেবারে ভারী কাজ পছন্দ করে তাদের জন্য ড্রেসটি অনেক ভালো হবে। পিছনে ব্যাক পার্টে তেমন কোনো কাজ রাখি নাই, বুকের পশনে যে ব্যাক পার্টটা থাকবে তো সেটাই শুধু কাজ। হাতার মধ্যে হাতাটা আমি এক্সট্রাভাবে করেছি, হাতার প্যানেলেও সেম জিগজ্যাক লাইন তিনটা অ্যাড করেছি, উপরে তিনটা নিচে তিনটা, এবং রাউন্ড যে শেপ ডিজাইনগুলো সেগুলো দিয়ে হাতাটা কমপ্লিট করা হয়েছে। হাতার চওড়াটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারবেন, এটা থ্রি কোয়ার্টারের হাতার অনুযায়ী করা হয়েছে। আপনারা চাইলে ফুল হাতাও করতে পারবেন। এখানে কালার কম্বিনেশান সাদার মধ্যে আমি কাঁঠালি কালার অ্যাড করেছি সুতা, এবং হলুদের মধ্যে সাদা অ্যাড করে এই ডিজাইনটা করা হয়েছে। হাতার লম্বা এখানে আমি 19 ইঞ্চি রেখেছি, এটা সেলানির পরে 16 অথবা 17 ইঞ্চি টিকবে। থ্রি কোয়ার্টারের অনুযায়ী এই হাতাটা আর কি মেজারমেন্টটা নেওয়া হয়েছে। ড্রেসের প্রথমে আপনারা কাপড়টা কাটিং করবেন, যেভাবে প্রথমে আপনারা উপরে বুকের পশনের জন্য মার্ক করে আমি দিচ্ছি। এখানে আমি 11 ইঞ্চি কাপড়, মূলত সামনে 11 ইঞ্চি, পিছনে 11 ইঞ্চি, মোট 22 ইঞ্চি কাপড় আপনারা নিয়ে দুইটা হলুদ কাপড়ের সঙ্গে উপরে জয়েন্ট দিয়ে দিবেন। আর নিচের প্যানেলে আবার আপনারা এক্সট্রা করে সাদা কাপড় কেটে নিচের যে ডিজাইনটা করবেন সেটাতে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী লম্বা যতখানি নেবেন ততখানি আপনারা এই সাদা কাপড়টা অ্যাড করে ফেলবেন। এখানে জামার পুরো লম্বার আমি 47 ইঞ্চি রাখছি, সেলানির পরে 45 ইঞ্চি অথবা 46 ইঞ্চি টিকবে। তো সেই অনুযায়ী আপনারা যেরকম লম্বা পছন্দ করেন সেভাবে আপনারা কাপড়টা কেটে নেবেন। এখানে ঘেরটা একেবারেই 30 ইঞ্চি, যারা বড় স্বাস্থ্যবান মানুষ তো তাদের জন্য অনেক ভালো হবে, কারণ জামার ঘের না হলে জামা ভালো লাগে না। আমি জামার ঘের না হলে ওই জামা আমার একেবারে অপছন্দ, তো সেই জন্য আপনারা ড্রয়িংটা করার সময় ঘের দিয়ে ড্রয়িংটা করে ফেলবেন, তাহলে আপনাদের ড্রেসটা বানাতে অনেক সুবিধা হবে। এখানে আমার ডিজাইনটার কালার কম্বিনেশান, সুতা ম্যাচিং আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনাদের সাপোর্টই পারে সামনে এগিয়ে নিতে। তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট অনেক প্রয়োজন, তো সেজন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমার ড্রেসটা পুরোটাই দেখানো শেষ, তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে, আবারও নতুন কোনো ড্রেসের ডিজাইন নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।